ভাই এনসিএমএর 18 ঘন্টা বাকি, 4 বছর ইঞ্জিনিয়ারিং এর পর একরাতে শেষ করবি। 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা পড়বো, পরের বছর লেখাপড়া করব। 18 ঘন্টা বাকি, ফোকাস ফোকাসটাই হচ্ছে আসল ব্যাপার। স্বামী বিবেকানন্দ এই যে একবার তাকে গোটা পাতা পড়েছে ভাই, আমরা যদি ছাগল হতাম খুব ভালো হতো, একটা পাতাও পড়তে হতো না, সারা দিন পাতা খেয়ে বেড়াতাম। যে পাবলিক কি তখনও আমাদের পাতাখোর বলেই ডাকতো? না, ছাগলই বলতো। ভাই এনসিএমএর 18 ঘন্টা বাকি, পড় না, কিছু তো একটু পড়, যা পড়। 16 ঘন্টা বাকি, টাইমিং সেট করে দিয়েছি পরীক্ষার আর ঠিক 16 ঘন্টা বাকি। 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা পড়বো, তার মধ্যে তো স্নান, খাওয়া দাওয়া, ফোকাস করার টাইম। কিন্তু পরীক্ষার আগে 8 ঘন্টা ঘুমটা তো মাস্ট, ঠিক আছে? 7 ঘন্টা পড়াশুনো করবো, বাকি টাইমটা ঘুম, খাওয়া, ফোকাস। এখনও তো 9টা বাজতে 15 মিনিট বাকি, এই 15 মিনিট মোবাইলে একটু ব্যাটল খেলে নিই, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। না না, স্নানটা করে আসি গিয়ে, মাইন্ড বডি দুটোই ফ্রেশ হয়ে যাবে। এই যে আমি তো ভেবেছিলাম যে বইটা দিয়েছি ওটা সেমিস্টারের আগে আর ফেরত পাবো না, এনেছিস? ধনে লাগিয়ে এনেছিস একদম। তোকে বলেছিলাম ইম্পর্টেন্ট লাইনগুলো সবুজ কালি দিয়ে দাগিয়ে দিতে, দাগিয়েছিস? একদম কারেক্ট আছে, সি দেখি। এই কি করেছিস? আমি বলেছিলাম শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো সবুজ কালি দিয়ে দাগাতে, তুই তো পুরো বই সবুজ করে দিয়েছিস। টোটাল বই ইজ ইম্পর্টেন্ট। আর গেছি 12 ঘন্টা বাকি। এই ইম্পসিবল ব্যাপার ভাই, এই তো হবে না, এটা অন্য কিছু ভাবতে হবে। সেমিস্টার বয়কট করে দেবো? আলবার্তে নে, আমি সঙ্গে আছি। না, বয়কট করাতে সবাইকে রাজি করাতে আমি ঝামেলা হবে। তার থেকে যদি সেমিস্টারটা ক্যান্সেল হয়ে যায় ভাই? ক্যান্সেল? ধর কেউ ঘুম থেকেই উঠলো, মানে কেউ গেল, ডিসগাস্টিং। এই কয়েক বছরে কলেজে যা বিষ ঢুকিয়েছি না শরীরের মধ্যে, ঘুমের ওষুধ ওষুধ কাজ করবে, অন্য কিছু ভাবতে হবে। চোতা ভাই, চোতা, একমাত্র চোতাই কাজে দেবে। মাইক্রোজেনক্স ঘন্টা বাকি। এই বেগুন বল কি হয়েছে ভাই তোর? কি হবে, কিছু নেশা পেশা করেছিস নাকি? ফালতু হেরাস না তো পড়াশোনা করার সময়। 4 বছর ইঞ্জিনিয়ারিং এর পর একরা দিয়ে শেষ করবি? আরে ভাই, অনুষ্কা বলেছে কোনো সাপ্লি খাওয়া ছেলের সাথে আমি রিলেশনে থাকতে পারবো না, করতে হবে, সব করতে হবে। বাবা, তাহলে তোর সামনে বিশাল বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, কোথায় যাচ্ছিস? পড়ি ঘরে পড়তে। যা যা যা। 8 ঘন্টা বাকি। এই এই ঘুম থেকে ওঠ, ওঠ ওঠ ওঠ। এই হেমন্ত, আরে ও পরীক্ষা, কালকে ঘুমাচ্ছিস বলে বলে এখন? আমরা না পড়ে পড়ে তারপরে ঘুমাচ্ছি। আর তুই পড়েছিস? পড়ি পড়েই দিয়েছি। আলবার্তি, এই কালকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই পড়ি কিছু বল, কালকে পাস করবো কি করে? পরের বছর লেখাপড়া করবো। বল না ভাই, এরকম করিস। আরে ভাই, তুমি না দেখালে আমরা কি করে কি লিখবো? বল বল। এই কোয়েশ্চেন পেপারটা ছেড়ে দি আমরা। কারেক্ট আছে, কোয়েশ্চেন পেপারই চুরি করে নাও। ঠিক আছে, স্পেসিফিক মাল পাবো, মাইক্রোজেরক্স, বাথরুমে লেখা সব থাকবে, কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী। আমি একটা কথা বলবো, ছি ছি ভাই, রিস্কি কাজ আমি নেই। যাই বলুক ভাই, এটা ছি না ভাই, ফি। চল ভাই, আমি নেই। ও যাই বলুক, তুই চল। ছি আমি জানি, আমি ছি বলবো না।